একদিন পর মেয়ের বিয়ে। সে বিয়ের জন্য 5,000 টাকা ধার নিতে আত্মীয়ের কাছে এসেছিলেন। সেই টাকা না পেয়ে রাস্তায় রাস্তায় হাঁটছেন অসহায় বাবা। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে এসব দুঃখের কথা বলে কান্নাকাটিও করছেন। তার কান্নাকাটিতে আবেগী হয়ে অনেকেই তার সহযোগিতা করছে নিজের সাধ্য অনুযায়ী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায়, অসহায় এক ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য 5,000 টাকা দরকার বলে জানাচ্ছেন। ভিডিওতে তিনি সিরাজগঞ্জের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। ঢাকার এক আত্মীয়র কাছে টাকা চেয়ে শূন্য হাতে ফিরেছেন জানালে মানবিকতা দেখিয়ে ভিডিও করা ব্যক্তি তাকে 6,000 টাকা দেন। কিন্তু সেই ব্যক্তি টাকা নিয়ে গতকাল 3 নভেম্বর রাতে মাওয়াঘাটে গিয়ে মদ খেয়েছেন বলে জানা গেছে। তার প্রতারণার স্বীকারোক্তিমূলক আরেকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ব্যক্তি একজন প্রতারক বলেও ওই ভিডিওতে স্বীকার করেছেন। শনিবার 4 নভেম্বর বেলা 11:25 দিকে মোহাম্মদ মৃত্যুঞ্জয় নামে একটি ফেসবুক আইডি থেকে 51 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। তিনি তার ভিডিও ক্যাপশনে লিখেছেন, সাবধান, আবারও বলছি, এটা ফেতনাময় সমাজ। ভিডিওতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়, সেখানে মেয়ের বিয়ের কথা বলে টাকা নেওয়া ব্যক্তি খালি গায়ে একটা গামছা গলায় দিয়ে সেসব কথার উত্তর দিচ্ছেন, মাঝে মাঝে নিজেই নিজের কান ধরে মাফ চাইছেন। ভিডিওতে দেখা যায়, ভিডিও করা ব্যক্তি তাকে জিজ্ঞেস করছেন, তুমি গুলশান এলাকায় যাইয়া 6,000 টাকা যে ফেসবুকওয়ালা কাছ থেকে নিছো, মিথ্যা কথা বইলা, সেই টাকা দিয়ে কেন মদ খাইছো? উত্তরে সে কান ধরে বলছে, স্যার আমার বউডা মইরা গেছে, দেখা আমি মদ খাইছি। এ সময় ভিডিও করা ব্যক্তি তাকে বলেন, তুমি তোমার মেয়ের বিয়ের কথা বইলা, কান্নাকাটি করে টাকা আনছো না? তখন সে প্রতারক উত্তরে বলেন, হ, কেঁদে কেঁদে টাকা আনছি। তখন ওই ব্যক্তি আবার বলেন, কাইন্দাকাইটা টাকা আইনা এই মাওয়াঘাইতে আইসা, কেন মদ খাইছো তুমি? উত্তরে প্রতারক বলেন, খাইছি আর খাবো না। এ সময় মেয়ের কথা বলে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এই ব্যবসা করিস, মানুষের কাছ থেকে টাকা নিয়ে কেন এগুলো করিস সেটাও জানতে চান। এ সময় ভিডিও করা ব্যক্তি সবার উদ্দেশ্যে বলেন, আর কেউ ওরে টাকা দেবেন না, ও নানান জায়গায় চুরি করে আর মদ খায় আর মিথ্যা কথা বলে বলে টাকা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, ওই প্রতারক মাওয়াঘাট এলাকায় মদ খাওয়ার পরে স্থানীয়রা তাকে চিনে ফেলেন, পরে তাদের মধ্যে কেউ ভিডিওটি করেছেন। প্রসঙ্গত, ওই ব্যক্তি তার মেয়ের বিয়ের কথা বলে কান্নাকাটি করে নানান জায়গা থেকে নানান ব্যক্তির কাছ থেকে সহযোগিতা হিসেবে টাকা নিতেন। ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে, তিনি 2018 সাল থেকে এই একই কাজ করে আসছেন। তিনি নিজেকে সিরাজগঞ্জের বাসিন্দা হিসেবে পরিচয় দিলেও এখন পর্যন্ত অনুসন্ধানে সিরাজগঞ্জে তার পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন মানবিক কাজ করা ব্যক্তিরা। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।